بسم الله الرحمن الرحيم শুভ দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লিগাল আওয়ার প্রোগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি মোশাদ রহমান আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা তিনি জেকে সলিসিটার প্রিন্সিপাল জনাব আবু রেজা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি ঈদের সময়টা ভালোই কাটলো আপনার জি আমাদের ঈদের পরবর্তী এটাই প্রথম প্রোগ্রাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে আমরা দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে রাখি তারপর আমরা আলোচনা ফিরব প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে আপনার যে কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন এবং সেই অনুসারে আমাদের যে গেস্ট আছেন তিনি প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন জি আমরা অনুষ্ঠানের শুরুতেই বরাবরই আপনার কাছ থেকে নতুন নতুন আপডেট পেয়ে থাকি আজকে আশা করি আপডেটের মধ্যে আমাদের আসলে কতগুলো জিনিস আমরা তো জানেন যে অনুষ্ঠানে আমরা শুধুমাত্র যে ল নিয়ে কথা বলি তা না আমরা আন্তর্জাতিক বিষয় আদি যেটাতে আমাদেরও বাংলাদেশ বা আমাদের কমিউনিটি এফেক্ট হতে পারে সেটা নিয়ে আমাকে কথা বলি আপনি দেখতে পেরেছেন যে ইউক্রেনের যে যুদ্ধ দু মাসের বেশি হয়ে গেল এবং প্রথমে যে সমস্ত ওয়েস্টের যে হাম্বি দাম্বি ছিল হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা সবগুলি বন্ধ রাশিয়া কিন্তু একের পর এক তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের প্রচুর ধ্বংসযজ্ঞ হচ্ছে যানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেখানে আমরা দেখলাম না ঠিক যেভাবে আমরা দেখলাম ইরাক যখন কুয়েতে গেল যেখানে কুয়েত সবসময় ইরাকের অংশ ছিল যেটা পরবর্তীকালে ওয়েস্টই ইরাক থেকে কুয়েতকে পৃথক করলো সেই কুয়েত যখন ইরাক নিজের গেল তখনই কিন্তু পুরোপুরি অন্য একটা দেশ দখল করেছে বলে হাম্বি তাম্বি করে আমরা ইরাকে বোম্বিং করে অনেক আজ পর্যন্ত আমরা জানি 1.5 থেকে 2 লক্ষ লোক ইরাকে মারা হয়েছে কিন্তু কই সেই ঘটনা কিন্তু আমরা ইউক্রেনে দেখলাম না ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েস্টের ডাবল স্ট্যান্ডার্ড এখন যদি কোনো শক্তিশালী শক্তি যদি অন্য দেশ আক্রমণ করে সেক্ষেত্রে আমরা খালি চিৎকার গালিগালাজের মধ্যে সীমাবদ্ধ থাকবো আর যদি অপেক্ষিত দুর্বল দেশ তখন সেখানে আমাদের সব ধরনের স্যাংশন নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো এটা আমি বলবো যে পারতপক্ষে ওয়েস্টের পাশ্চাত্যের রাজনীতির দুর্বলতা এবং তারা যে আস্তে আস্তে একটা ক্ষয়িষ্ণু শক্তি সেটাই কিন্তু প্রমাণিত হলো তো আমরা বরাবরের মতো আমরা আশা করি যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে আলাপ আলোচনার মধ্যে পারস্পরিক যে সমস্ত ব্যাপারে দ্বিমত আছে সে ব্যাপারে আমরা আশা করি তারা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে এগুলো একটা দ্বিতীয়ত আমরা এখন দেখছি যে যুদ্ধের কারণেই সারা বিশ্বে বিভিন্ন জিনিসের দাম পত্র বেড়ে গেছে বিশেষ করে তেলের দাম এবং ইউকেতে আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম বাড়ার অজুহাতে আমরা হালাল মাংসের দাম কিন্তু ডবল হয়ে গেছে এবং যেটা আমি কিন্তু অন্যান্য দোকানে যেখানে আমরা দেখেছি যে ইংলিশ সবগুলিতে 20-30 পেনি করে বৃদ্ধি সেখানে আমাদের মোটামুটি আমাদের মুসলিম দোকানগুলিতে মোটামুটি 100% 200% বৃদ্ধি হয়ে গেছে একটা অজুহাত এবং আমাদের এই যে একটা সংস্কার যে ব্যবসাতে মুনাফা করা যাবে কোনো ই নাই আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি নিজের ব্যবসা করতেন অর্থাৎ ব্যবসাতে সব কিছু যায় যেটা হালাল এবং সুন্না তো এই ব্যাপারে আমি মনে করি লোকের ইয়াস আসলেই কি কারণ আছে কি না যে একটা বেবি চিকেনের দাম 5 পাউন্ড করে চাওয়া এটা কিন্তু দেখা দরকার আমরা কেবলমাত্র এই কি বলে এক মাসের সিয়াম সাধনা করে বেরিয়ে আসলাম রোজা এটা আমরা শিখলাম কিনা এটাকে আমার দেখা হতে হবে যে তেলের দামের সাথে তেলের দাম কিন্তু দ্বিগুণ বাড়ে নাই বেড়েছে সেটার কারণে কেন এই মাছ মাংসের দাম দ্বিগুণ হয়ে যাবে এটা নিয়ে কিন্তু চিন্তা করার মতো ব্যাপার আছে যাই হোক আমি আপডেটগুলোতে যাই অনেকগুলো আপডেট আছে সবগুলো আজকে আমরা বলবো না কারণ এখন আমাদের প্রোগ্রাম ছোট কভার করতে পারবো না এক ঘন্টার প্রোগ্রাম তো আমি দুটো আপডেট নিয়ে আমি মোটামুটি কথা বলবো একটা হচ্ছে যে আমি টোয়েকের উপরে একটা সর্বশেষ একটা কেস হয়েছে সেই কেসে তারা যে হোম অফিস যে জেনারিক যে এভিডেন্স তারা দিচ্ছিল সেটার পক্ষে এক রায় এসেছে বলা হয়েছে যে এই স্প্রেড যেটা আছে এটা কিন্তু আমরা তা বলছি যে সাফিসিয়েন্টলি এটা কিন্তু সাফিসিয়েন্ট এভিডেন্স এবং সেটাতে ওয়াইড স্প্রেড চিটিং এর এভিডেন্স পাওয়া গেছে এবং এটা কিন্তু তারা বলতে হচ্ছে রিলায়েবল এখন এই কেসের ফাইন্ডিং এর ভিত্তিতে ভবিষ্যতে আমাদের টোয়েকে কে চ্যালেঞ্জ করে নিয়ে কেউ কোর্টে গেলে ঠিক কি ধরনের ব্যাপার তারা পাবে আমরা দেখতে পেয়েছি আগে 3,700 লোকের টোয়েকের আপিল যে এভিডেন্সটা
এভিডেন্সটা স্ট্রং না, কারণ জেনারিক এভিডেন্স এই গ্রাউন্ডে কিন্তু অনেক অ্যাপিল হয়েছে এবং সেটার কারণে অনেকেই কিন্তু আবার ভিসা পেয়েছে, 10 বছরের গ্রাউন্ডে তারা সেটেলমেন্ট পেল, অনেকে কিন্তু কম্পেনসেশনও পেয়েছে। তো এখন এই কেসের আলোকে কীভাবে এটা দেখা হবে এটা দেখতে হবে। আমি আপনাকে আগেই বলেছি যে এটা সত্যি যে আমরা জানি যে টোয়েক নিয়ে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, কিন্তু হোম অফিস এ ব্যাপারে একটা ওই যে বিরাট কালো হইচই করে এটা না করে ইন্ডিভিজুয়ালি যদি তারা অ্যাপ্লিকেন্টদেরকে বলতো যে আমার সন্দেহ আছে তোমার এই ট্রেকের রেজাল্টের ব্যাপারে, তুমি একটা ইন্টারভিউতে আসো, আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা চিটিং এর ব্যাপার আছে, তোমার সেই ইন্টারভিউতে আমরা দেখবো, তোমার সাথে আমরা কথা বলবো, এবং যদি এখানে কোনো ধরনের আমরা এভিডেন্স পাই তবে হয়তো এটাকে আমরা মেট্রোপলিটন পুলিশ বা স্কটল্যান্ড ইয়ার্ডকে আমরা ইনফর্ম করবো। তো আমার মনে হয় যারা জেনুইন এরা ইন্টারভিউতে যেতে তারা অত কার্পণ্য করতো না, যাদের মধ্যে এই ব্যাপারে দুর্বলতা আছে এরা কিন্তু ঠিকই ঝরে পড়তো। তো এটা না করে যে ঢালাও ভাবে বিশাল করে হইচই চিৎকার করে 30,000-40,000 অ্যাপ্লিকেন্টকে বাতিল করে, আমাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স বোধ হয় এখানে আছে যে টোয়েকের কারণে কত লোককে তারা রিমুভ করলো। আমরা জানি যে 2,500 লোককে তারা টোয়েকের কারণে ডিপোর্ট করেছে এবং 7,200 তারা ফোর্স করেছে দেশ থেকে চলে যাওয়ার জন্য। তো কিন্তু যারা এদেশে কোনোভাবে থাকতে পেরেছে এরা কিন্তু কোনো না কোনোভাবে গিয়ে টোয়েকের কাজটা উইন করে এসেছে, মানে পুরো পারপাসটাই কিন্তু গভর্নমেন্টের ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এই যে হইচই করা, হুম্মিধাম্মি করা, ঠিক মনে করেন ইউক্রেনের মতো অবস্থা, ইউক্রেনে যাওয়ার আগে যেভাবে হইচই শুরু করলো ব্রিটেন, এখন তো আপনি জানেন যে রাশিয়ার তরফ থেকে কিন্তু হুমকি আছে যে ব্রিটেন যদি এরকম হইচই করে তবে তাদের যে মারণাস্ত্র আছে এটা মেরে তারা কিন্তু ব্রিটেনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দিতে পারে। আমরা শুনতে পেরেছি এই ধরনের কথাবার্তা কিন্তু যেটা হয় এই ধরনের হুমকি না করে প্রপার ওয়েতে যদি এটাকে ডিল করতে হবে এই ধরনের সমস্যা তো না। আচ্ছা প্লিজ আপনি শেষ করুন, তারপর আমাদের প্রশ্ন আসছে। যে কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে আমার মনে আছে আমরা কিন্তু যে ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি বিল নিয়ে কথা আমরা বলেছিলাম, আপনি খুবই আশাবাদী ছিলেন যে বিলটা কখনই পাশ হবে না। আমার অনেক বন্ধুরা কিন্তু টেলিভিশনে গিয়ে বলেছে এরকম বিল কোনোদিন পাশ হবে না। আমি সবসময় তাদেরকে বলে এসেছি, সবাইকে বলে এসেছি যে গভর্নমেন্ট যদি ডিটারমাইন্ড হয় এবং হাউস অফ কমন্সে যদি গভর্নমেন্টের মেজরিটি থাকে এবং গভর্নমেন্ট দলীয় সদস্যরা যদি তাদের পক্ষে থাকে তাহলে এই বিলটা পাশ হবে। হাউস অফ লর্ডসে আপনি জানেন যে 3-3 বার তারা অ্যামেন্ড করে পাঠিয়েছে এবং 3-3 বারই কিন্তু হাউস অফ কমন্স সে অ্যামেন্ডমেন্টকে রিফিউজ করে আবার পাঠিয়ে দিয়েছে। এবং এইবার আপনি জানেন এই যে হাউস অফ লর্ডসে যখন আমার এটা তৃতীয়বারের মতো ফেরত গেল, হাউস অফ লর্ডস কিন্তু চতুর্থবারের মতো এটাকে আর অ্যামেন্ড করতে চাইল না এবং লেবার দলের সদস্যরা তারা কিন্তু আবার ভোটে দিল না। তো ফলে তারা লেবারদের মানে ভোট দান বিরোধিতেই দেখা গেল বিলটা পাশ হয়ে গেল হাউস অফ লর্ডসে। হাউস অফ লর্ডস বলছে যে এরকম বারে বারে এই 4 টাইমের মতো আমরা ফেরত পাঠাতে চাই না। আগে মনে রাখবেন হাউস অফ লর্ডস যদিও এটা পার্লামেন্টারি একটা অংশ কিন্তু এটা একটা আনইলেক্টেড বডি, যেখানকার যারা সদস্য হন তারা তো নির্বাচিত নন, হ্যাঁ তাদেরকে সিলেক্ট করা হয়। সেখানে হাউস অফ কমন্সের মেম্বাররা কিন্তু নির্বাচিত। এখানে আমরা জানেন যে আমরা যে ম্যান্ডেট থিওরির কথা বলি সেই ম্যান্ডেট থিওরি অনুযায়ী এখানে যেহেতু তারা ইলেকটেড বডি, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে এবং গভর্নমেন্টের পলিসি হচ্ছে এভাবে তার ইমিগ্রেশনকে তারা কঠিন করবে, তো সেই হিসেবে তাদের যে মতামত সেটাই প্রতিফলিত হয়েছে। এখন দেখেন আজকে কিন্তু বিলটা আপনি জানেন যে হাউস অফ লর্ডস থেকে পাশ হওয়ার পরে পরের দিনে 28 এপ্রিল কিন্তু বিলটা রানি তার সম্মতি দিয়ে দিয়েছেন, এখন একটা বিল হয়ে গেছে। এই বিলে অনেকগুলি প্রভিশন আপনি জানেন আমরা আলোচনা করেছি, আপনাকে কোন রকম ইনফর্ম না করেই আপনার সিটিজেনশিপ নেওয়া যেতে পারে। আমরা দেখেছি যে আপনার যে অফশোরে তারা প্রসেস করতে পারবে, এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি রুয়ান্ডাতে, আমরা কিন্তু বলেছিলাম আমরা কিন্তু অন্তত 1 বছর আগ থেকে আমরা রুয়ান্ডা আলবেনিয়ার কথা বলে আসছি, আমাদের অনেকেই কিন্তু এটাকে উড়িয়ে দিয়েছেন, ঠিকই কিন্তু তারা রুয়ান্ডার সাথে তারা ব্যবস্থা করেছেন এবং তারা বলেছে যে এটা যারা নতুন করে আসবে তারা কিন্তু নয়, যারা 1 জানুয়ারি 2022 থেকে এদেশে অলরেডি চলে এসেছেন কিন্তু অবৈধভাবে তারা সবাই কিন্তু এটার আওতে পড়তে পারে, ঠিক আছে। এবং আপনাকে একটা নোটিফিকেশন করা হবে, নোটিফিকেশন করার পরে আপনাকে সুযোগ দেওয়া হবে টু মেক রিপ্রেজেন্টেশন যে কেন আপনি ইয়েতে মানে আপনাকে রুয়ান্ডা পাঠানো হবে না, হতে পারে না।
তো এটা একটা ব্যাপার তারা মনে করছে এটা আছে। তারপরে যেমন ধরেন অবৈধভাবে দেশে থাকলে বা ঢুকলে 4 বছরের সশ্রম কারাদণ্ড, 4 বছরের কারাদণ্ড হবে, এটা 4 years imprisonment, অনেক বড় ব্যাপার। তো ফলে তারা যে কোনোভাবেই এই অবৈধ লোক এদেশে ঢোকাটাকে তারা বন্ধ করবে। তো এই সমস্ত সমস্ত প্রভিশনগুলি নিয়ে, এই ডিফিকাল্ট প্রভিশনগুলি নিয়ে তারা কিন্তু এখন আইনটা হয়ে গেল। জি ধন্যবাদ সুন্দর আপডেটের জন্য, আমরা নিশ্চয়ই আরও আপডেট পাবো। আমরা এবার একটা কল নিয়ে নিব, কলার আমরা কলই যাই আমাদের এখন যুক্ত আছেন। জি জি প্রিয় কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, আমরা শুনছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা ছিল ভাই, একটা যে মেনশন করছে যে ক্রিয়েট নিয়ে, জি তো এটা এটা আমি একটা প্রশ্ন করতে চাই এই সম্বন্ধে কি ভাই? আপনার কথাটা একটু ব্রেক হয়ে যাচ্ছে, যদি আপনি একটু দূরে গিয়ে কিংবা ফোন থেকে সরে গিয়ে প্লিজ প্লিজ। তো আমি আপনার ট্রেকার ট্রেকার ইয়া আপিল করেছিলাম, তো আমি উইন করছি, আমি ফার্স্ট টাইম উইন আমি করতে পারি নাই, তারপর আপার টাইম উইন আমি উইন করছি আর কি। আচ্ছা, আমার অনেক আমি সাফার করছি লাইফে, দেখা আল্লাহ এগুলোকে পার করছি এখন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি ক্লিয়ার করে ফেলেছেন, আপনাকে হাউস অফ কি বলে আপার ট্রাইব্যুনাল থেকে তারা ধরে নিচ্ছে যে আপনি এখানে চিটিং করেন, আপনাকে কোন গ্রাউন্ডে আপনি টোয়েকের কেস উইন করেছেন? আপার ট্রাইব্যুনাল কি মেনে নিয়েছে যে আপনার কেসের ক্ষেত্রে কোনো রকম চিটিং হয়নি, নাকি তারা ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের গ্রাউন্ডে আপনার কেসটাকে অ্যালাউ করেছে? আমার আমার তারা ফ্যামিলি সম্বন্ধে কোনো কিছু না, আমার ডাইরেক্ট আমি দেশ থেকে ইয়া করে আসছি, মানে এই দেশ এখানে ছিলাম প্রথমে, তারপরে আবার দেশ থেকে আবার ক্লিয়ার করে আমি এখানে আসছি। ভাই আমি আসলে কথাটা বুঝতে পারলাম, দেশ থেকে ইয়ে করে আসেন, ইয়ে করাটা আমি ঠিকঠাক আমি বুঝতে পারলাম না, ইয়ে করেছেন মানে কি করেছেন? আমি যতটুকু বুঝতে এখানে ছিলাম প্রথমে, তারপরে আমার যে এগুলো প্রবলেম হওয়ার পর আমি চলে গেছিলাম, তারপরে ওখান থেকে আমি বাংলাদেশ থেকে উইন করে এখানে আসছি। আপনার প্রবলেমটা হয়েছিল কি ভাই, আপনার প্রবলেমটা কি হয়েছিল টোকের কারণে? আমার আমি সফট ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম, তারপরে আমার ওরা রিফিউজ করছে টোকের কারণে, তাহলে তো আপনার সামনে আর টোয়েক নিয়ে প্রবলেমটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটাই আমার প্রশ্ন। জি জি জি, যদি তারা টোয়েকটাকে ক্লিয়ার না করে, হ্যাঁ টোয়েকটা যদি আপনাকে ক্লিয়ার করে থাকে, কোর্ট যদি বলে থাকে যে আপনি টোয়েকের সাথে কোনো রকমের অসদাচরণ করেননি, সেক্ষেত্রে তো টোয়েককে তারা ইস্যু হিসেবে আনবে না। জাজ বলছে, তিনজন জাজ বলছে যে আমার বিরুদ্ধে যা তারা এলিগেশন আনছে, তারা হোম অফিসের এলিগেশন ওরা খারিজ করে দিয়েছে, হাই আপার ট্রাইব্যুনাল। জি জি, যদি তারা করে থাকে আপনার আপনার জি আপনার টোয়েক যদি ক্লিয়ার করে থাকে, তাহলে তো আর আপনার টোয়েক নিয়ার ইস্যু হচ্ছে না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এইটাই আমার প্রশ্ন ছিল ভাইয়া। জি জি জি, আল্লাহ যাতে সবাইকে ক্লিয়ার করে এই রেজাল্ট থেকে, এটা মানে মানুষের লাইফ নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ভাইয়া আমরা তো এটাও জানি যে অনেক মানুষ কিন্তু ডেলিবারেটলি এটাকে মিস ইউজ করেছে, আজকে যে মানুষের আজকে যে ভাইয়া আমি আপনাকে বলি ভাইয়া, আপনি আমার একটু কথাটা শুনুন ভাইয়া, আমি দীর্ঘদিন ধরে এখানে মানুষের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, সৎভাবে মানুষকে থাকার পরামর্শ দিয়ে আমি করি, তা আমরা দেখেছি এমনকি টোয়েকের সময় আমি বহুত মানুষকে অ্যাডভাইসও করেছিলাম যে ভাইয়া আপনার একটু কষ্ট করে ইংরেজি টেস্টটা দেন, লোকে বলে না 50 পাউন্ড দিলে আমার এই সার্টিফিকেট হয়ে যাচ্ছে, কষ্ট করে পরীক্ষা দিব কেন? আজকে দেখেন এটার কারণে কি পরিমাণ মানুষ আপনার ভুগলেন। আমি কিন্তু জি আলোচনা করছিলাম সেটার একটা ভুলের কারণে টোয়েক নিয়ে অনেকে ভিসা পাচ্ছে, তারা যদি ওই যে রুটটা ফলো করতো তাহলে কিন্তু টোয়েক নিয়ে এই ধরনের প্রবলেমটা হতো না। বা যাই হোক,
আমরা অবশ্যই আশা করি যে মানুষ তাদের ভুল, মানুষ ভুল করে, তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা সংশোধন করে এবং ভবিষ্যতে যেন তারা সবাই আমরা এদেশের ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে থাকি এবং এদেশের ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে থাকলে অনেক বেনিফিট আছে, মানুষ হয়তো সেটাকে নিতে পারে এই সুযোগটা। কারণ আমরা যেটা করছি, আমি একটু আগে হয়তো আমরা এর আগে বলেছিলাম যে স্টুডেন্ট যে রুটটা এখন বাংলাদেশ থেকে আসা চরমভাবে এটাকে মিস ইউজ করছে, এর ফলে আমরা দেখবো বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাটা অনেক সীমিত হয়ে যাবে। এর ফলে কি হবে, অনেক জেনুইন স্টুডেন্ট যারা এদেশে এসে ভালো কিছু করতে পারে তাদের জন্য কিন্তু আসার পথটা কঠিন হয়ে যাবে। যেমন ওয়ার্কারের যে রুটে সেক্টর বেসড ওয়ার্কারের স্কিমটাই কিন্তু বন্ধ হয়ে গেল, তারপরে দেখেন এখন এই ওয়ার্কারের রুট চালু হওয়া সত্ত্বেও খুব কম মানুষকে তারা ভিসা দিচ্ছে। এই যে একটা কেয়ারার রুটে তারা ভিসা চালু করেছে, আনফর্চুনেটলি বাংলাদেশকে তারা একটা রেড লিস্টে তারা ফেলে দিয়েছে, বাংলাদেশ থেকে তারা ওভাবে রিক্রুট করছে না। ইন্ডিভিজুয়াল কোনো ফার্ম, ইন্ডিভিজুয়াল কোনো এমপ্লয়ার ছাড়া তারা বাল্ক রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না। তো এটাতে আমরা কিন্তু খুবই মানে দেশ হিসেবে আমরা কিন্তু অনেক সাফার করছি। আমরা কিন্তু কখনো আমরা ভাবি না যে আমার ভুলের জন্যে আমার দেশের অন্যরা কি মাসুল দেবে। এই যে আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তাভাবনা, এটা কিন্তু আমাদের জাতীয় জন্য কিন্তু খুব ক্ষতিকর ভাইয়া। অনেক সময় বলবেন যে রেজা সাহেবের কি এমন দায় পড়ে গেছে, কত বড় সাধু হয়ে গেছে, কত বড় পীর সাহেব হয়ে গেছে, উনি গিয়ে এরকম দান মানে উপদেশ খয়রাত করে। কিন্তু উপদেশগুলো করা হচ্ছে, আমরা কিন্তু এখানে আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করি, আমাদের কমিউনিটিকে আমরা রিপ্রেজেন্ট করি এবং আমরা উল্টাপাল্টা অ্যাডভাইস করে অনেক মানুষের ক্ষতি আমরা করতে পারি না। তো যাই হোক, আমাদের পরবর্তী আমি ট্রেক নিয়ে একটা বিষয় দর্শকের সাথে একমত হয়ে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে টুয়েক নিয়ে উনি যেরকম দেশে চলে গেছেন বা অনেকেই হচ্ছে কি ডিপোর্ট হয়ে গেছে, হয়ে গেছিল ওই সময় এবং পরবর্তীতে তারা কেস উইন করে, টুয়েকের কেস উইন করে আবার এই দেশে আসছে। আসার পরে তারা ভিসাও পেয়েছে, হয়তোবা টু অ্যান্ড হাফ ইয়ার্সের ভিসা। তো এই ক্ষেত্রে তাদের জন্য কী করণীয় এবং তারা কীভাবে কন্টিনিউ করে যাবে? না, প্রশ্ন হচ্ছে যে কারো যদি টুয়েকটা ক্লিয়ার হয়ে যায় জি, তাহলে তো আর পরবর্তীকালে কোনো ক্ষেত্রে তো আর হোম অফিস টুয়েকটা ইউজ করতে পারছে না জি। সেক্ষেত্রে তারা মানে অ্যাজিব দ্বারা নর্মাল নর্মাল। আচ্ছা, টুয়েকটা যদি ক্লিয়ার না হয়ে তারা যদি ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের গ্রাউন্ডে তারা যদি ভিসা পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তাদের সেটেলমেন্টের প্রবলেম হতে পারে, কারণ এটা তার গুড ক্যারেক্টারকে এফেক্ট করবে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এখানে টুয়েকের কেসে আমরা যে দেখলাম মাঝখানে বেশ কিছু বছর তারা কোনো ধরনের কেস বা কোনো ধরনের কন্টিনিউশন ছিল না, কিন্তু তারা পরবর্তীতে টুয়েক উইন করার সাথে সাথেই তারা আবার সেটেলমেন্ট পেয়ে গেলো 10 বছরের রুটে। এই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আসবে এবং তারা একটা গ্যাপ ছিল 2-3 বছরের গ্যাপ, তারা যারা আসছে তারা ভিসা নিয়ে, তাদের কি সেই ধরনের কন্টিনিউশন থাকে না? তারা থাকছে না, তারা কিন্তু এখানে আসছে নতুন ভিসা নিয়ে। আচ্ছা, তো ফলে তারা তো আর এখানে 10 ইয়ার তারা টানতে পারছে না। আচ্ছা, আউট অফ দ্য কান্ট্রি, যেটা হতে পারে যে তারা টুয়েকে কেস জিতলে তারা হয়তো কম্পেনসেশন চাইতে পারে কাছে, যা আমার এই কারণে আমি এটা সাফার করেছি। বাট এই যে নতুন যে কেসটা হলো, এটার আর কি দেখতে হবে যে নতুন করে টুয়েকের কেসগুলো কিভাবে তারা দেখবে। আপনি কিন্তু বুঝতে পেরেছেন যে গভর্নমেন্ট কিন্তু হাল ছাড়েনি, হাল না ছাড়ার কারণে যে টুয়েকের কেস নিয়ে আবার আপার টেবিলে গেল জি। এখানে আরেকটা কোয়েশ্চেন চলে আসছে যে যারা আয়ার বছরের ভিসা নিয়ে আসলো অথবা এক্সটেনশন করলো, যাদের আয়ালারও হয় নাই, তাদের জন্য তো পরবর্তী এক্সটেনশন করতে গেলে তো এই প্রশ্নটা থেকেই যাবে যে আসবে না, কারণ যদি টুয়েকটা তার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। আচ্ছা, আপনার কথা হচ্ছে যদি ক্লিয়ার হয়ে থাকে কেসে তাহলে আর আসার কথা না, কারণ যদি কোর্ট বলে থাকে সে চিটিং করেনি জি, তাহলে তারা তারা হোম অফিস ইউজ করতে পারবে না। আচ্ছা জি, ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে আরেকজন কলার যুক্ত হচ্ছে, আমি কলটা নিয়ে নিয়েছি, তারপর আবার আলোচনায় ফিরবো। জি কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার ভাই, আমার প্রশ্ন ছিল যে আপনার আমি আমি দেশ থেকে স্পাউস বিষয়ে আসছি, যে আপনার আমি কি 5 বছরের রুটে আছি, আমি ট্যাক্স পে করতেছি এখন 18,000-এর উপরে, আমি 5 বছরে আমার মানে আইলার পাবো না 10 বছরে পাবো? ভাই আপনাকে যদি আপনাকে যদি স্পাউস হিসেবে দিয়ে থাকে, আপনাকে কত মাসের ভিসা দিয়েছে? 33 মাসের। জি জি। হ্যাঁ, 33 মাসের ভিসা দেওয়া মানে আপনি 5 বছরের রুটে আসেন, 5 বছর পরে আপনি B1 টেস্ট দিয়ে লাইফ ইন দ্য ইউকে দিয়ে 18,600 ইনকাম দেখিয়ে, অ্যাকোমোডেশন দেখিয়ে, ওয়াইফের সাথে আসেন এগুলো দেখিয়ে তখন আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা প্রশ্ন ভাইয়া, এই যে আপনার ব্রিটিশ পাসপোর্টের জন্য আপনার আইএলআর এর কতদিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন? আপনি যদি আপনার ওয়াইফের সাথে আপনার সাথে থাকেন তবে আপনি আইলার পাওয়ার পরের দিনই অ্যাপ্লাই করতে পারবেন ব্রিটিশ পাসপোর্টের জন্য, না আপনি ন্যাচারালাইজেশনের পরে পাসপোর্ট, আপনি ন্যাচারালাইজেশনের জন্য আপনি আইলারের পরের দিনই আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার 1 বছর ওয়েট করতে হয় না। নর্মালি
যারা ব্রিটিশ যাদের স্পাউস নাই তারা আপনার আইলার পাওয়ার পর এক বছর ওয়েট করতে হয়, আপনাকে এক বছর ওয়েট করতে হবে না, আপনি এটার পরপরই পরের দিনই অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাকে বলছি যে আজকের দিনের ল অনুযায়ী, এখন আগামী দুই আড়াই তিন বছর পরে লটার পরিবর্তন হবে কিনা আমি জানি না, তখন আবার আপনি আমাকে দোষ দেবেন না, আপনি বলেছিলেন কারণ ল কিন্তু পরিবর্তনশীল। আজকের দিনের যদি আপনি আপনার পাঁচ বছর পূর্ণ হতো তাহলে আজকের দিনে আইলার পাওয়ার পরপরই পরের দিনই আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ কলার, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা বরাবরই কনফিউজ থাকি যে কতদিন পরে আবার পাসপোর্ট অ্যাপ্লাই করা যাবে অথবা ন্যাচুরালাইজেশন করা যাবে। জি, টু এক থেকে যে বিষয়টা হচ্ছে যে এখন মানে আমাদের কমিউনিটির অনেকেরই ধারণা যে আমি টু এক উইন করে আসছি, আমি আবার চলে আসছি, দ্যাট মিনস আমি সেটেলমেন্ট পেয়ে গেছি। তো তাদের সেটেলমেন্ট পেতে হলে নিশ্চয়ই 10 ইয়ার্সের যে রুট সেটা ভিসাটা পেয়েছে কোন গ্রাউন্ডে, এটা হচ্ছে ইস্যু। আচ্ছা, ভিসা যদি তার স্পন্স হিসেবে এসে থাকে সেক্ষেত্রে তারা 5 বছর যেমন মেনটেন করতে পারে, 1200 ইনকাম, ইংলিশ টেস্ট সব কিছু দিয়ে তারা ইয়াবে মেনটেন করতে হবে। আচ্ছা, না সিঙ্গেল সিঙ্গেল ছিল সে আবার সিঙ্গেল হিসেবে আসে, ওটা টু এক উইন করে আসছে, টু এক উইন করে আসলে সে আপনি কী বিষয়তে আসে সেই বিষয়তে তার সেটেলমেন্ট হবে না, তার তো 10 ইয়ার আবার নতুন করে এখানে শুরু হবে। আচ্ছা জি, ধন্যবাদ, বিষয়গুলো খুবই জটিল আসলে, খুব খুব যে সিম্পল আমাদের সবার জন্য তা না। জি, আপনি স্টুডেন্টের কথা বলছিলেন যে আপনিও কিছুক্ষণ আগে যেটা অভিমত ব্যক্ত করলেন যেটা হচ্ছে যে একসময় স্টুডেন্টরা 10 ইয়ার্স ওয়েট করতো 10 ইয়ার্স পর্যন্ত সেটেলমেন্ট পাওয়ার জন্য, কিন্তু এখনকার স্টুডেন্টরা আসছে জাস্ট একটা রুট ইউজ করে তারপরে তারা বিভিন্ন কাজে জড়িত হচ্ছে বা বিভিন্ন ধরনের শর্ট সেটেলমেন্টের চিন্তা ভাবনা করছে। তো এই বিষয় নিয়ে কিভাবে ভাবছেন, কারণ অলরেডি কিন্তু কয়েকটা ইউনিভার্সিটি আমরা জানি যে বাংলাদেশ থেকে আমরা জানি যে বাংলাদেশ থেকে বর্তমানে, এবং আপনি আমরা যে বিলটার কথা বললাম সে বিলে কিন্তু পরিষ্কার, যে আইনটার কথা বললাম যে 28 এপ্রিল থেকে ল হয়ে গেল সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি কোনো কান্ট্রি থেকে কোনো দেশ থেকে যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে তারা দেখে অনেক অ্যাবিউস হচ্ছে সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট পাওয়ার থাকবে, এর জন্য পার্লামেন্টে ফিরে যাওয়া লাগবে না, সেক্রেটারি অফ স্টেটকে কিন্তু পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। সেক্রেটারি অফ স্টেট একটা স্ট্যাটুটরি ডিক্লারেশন দিয়ে বা একটা ডিক্লারেশন পলিসি ডিক্লারেশন দিয়ে সেই দেশ থেকে ভিসাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে বা বন্ধও করে দিতে পারে। তো আজকে আমরা বাংলাদেশ থেকে যে ধরনের ক্রাইটেরিয়া যেটা দেখছি, ইতিমধ্যেই অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমরা জানি যে তারা বাংলাদেশ থেকে ছাত্র আনতে তারা আগ্রহী হচ্ছে না, একমাত্র যারা স্কলারশিপে যদি কেউ আসে সেটা অন্য কথা, এছাড়া তারা হচ্ছে না। এই ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে এটা জাতি হিসাবে আমাদের এখানে ছোট করে দিচ্ছে। আমি আপনাকে বারবার করে আমরা বলছি যে আমাদের যে দেশপ্রেম নিয়ে আমরা কথা বলি, 21 ফেব্রুয়ারি নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে ভাষণ, এগুলি কিন্তু আপনার মিথ্যা, এগুলির কোনো অর্থ হয় না। আপনি পয়লা বৈশাখে পান্থা দিয়ে ইলিশ মাছ খেলেন, এতেই বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য বিরাট কিছু করে ফেলেন, এটা কিন্তু ভিতা। আপনার আসল দেশপ্রেমটা কি সেটাই কিন্তু ম্যাটার করে। জি, আসল দেশপ্রেমের দিকে না গিয়ে সব দিকে কিন্তু গিয়ে কোনো লাভ নাই। জি, ধন্যবাদ, আবার আলোচনায় ফিরছি, একটা কল নিয়ে নিয়েছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কলার, আমরা শুনছি, প্লিজ প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন হলো এডাল্ট ডিপেন্ডেন্ট হিসাবে কি কি রিকোয়ারমেন্ট এবং স্পন্সরের কি কি দেখাতে হয় আর কি? ভাইয়া, আমি আপনার ঠিক বুঝলাম না, কিসের জন্য কি ভিসা? এডাল্ট ডিপেন্ডেন্ট হিসাবে এটা অ্যাপ্লাই করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট? আচ্ছা, অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে, আপনাকে দেখাতে হবে, এটা কিন্তু রিকোয়ারমেন্ট খুবই হাই এবং অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের জন্য ফি অনেক, £3,250 হচ্ছে ফি, £3,250 ফি দিয়ে আপনাকে দেখাতে হবে যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের বাংলাদেশে কি অবস্থা আছে, এবং আপনাকে তো অবশ্যই মেনটেনেন্স দেখাতে হবে, আপনাকে অ্যাকোমোডেশন দেখাতে হবে, কিন্তু সবচেয়ে বড় যে রিকোয়ারমেন্ট যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের যে কেয়ারিং, তাকে যে কেয়ার করার জন্যে যে অবস্থাতে আপনি আছেন সেটা বাংলাদেশে কোনোভাবে করা সম্ভব হচ্ছে না, কাজের লোক লাগায়ে, নার্সিংহোমে রেখে, কি বলে আপনার যেটা আমরা বলি ওল্ড হোমে রেখে, কোনোভাবেই রেখে এটা করা যাচ্ছে না। আপনাকে অবশ্যই মেডিকেল রিপোর্ট লাগবে, আপনাকে অবশ্যই ডক্টরের কাছ থেকে চিঠি লাগবে, এবং তারা বলবে যে তার যে নিড, সেই নিডটা কোনোভাবেই বাংলাদেশ থেকে ফুলফিল করা যাচ্ছে না, আপনি কাজের লোক রেখে, নার্স রেখে এবং অন্য কোনো সাপোর্ট দিয়ে আপনি রাখতে পারছেন না,
এটা আপনাকে দেখাতে হবে। এই ক্রাইটেরিয়া কিন্তু ভেরি হাই, সে কারণে অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব কমই আমরা দেখি যে সাকসেসফুল হয়, খুব কম। মানে আপনি ট্রাই করে দেখতে পারেন যদি এই সমস্ত শর্তগুলো আপনি প্রমাণ করেন। আগে বলেছি মেন্টেন্যান্সের অবশ্যই একটা রিকোয়ারমেন্ট আছে, মেন্টেন্যান্স অ্যাকোমোডেশন, কিন্তু বেশি যেটা কঠিন হচ্ছে ওইটা দেখানো যায় না যে বাংলাদেশে তাকে আপনি মেনটেন করতে পারবেন না। কেন কাজের লোক, তিনটে কাজের লোক রেখে, আমার কাজের লোক রাখার পয়সা নাই, আমি নার্স ভাড়া করার পয়সা নাই, এটা কিন্তু কোনো কোনো ক্রাইটেরিয়া না। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে চলে যাব, বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লেগে লাউন নিয়ে, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক আসসালামু আলাইকুম, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ অ্যাওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মুর্শিদুর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা, তিনি জেকেট সলিসিটার্সের প্রিন্সিপাল। জনাব আবু রেজা একজন লিগ্যাল এইড রেজিস্টার্ড লয়ার। জি, আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা জানি আপনি একজন লিগ্যাল এইড রেজিস্টার্ড লয়ার, আপনি লিগ্যাল এইড কেসগুলো নিয়ে থাকেন। অনেকেই জানতে চায় যে লিগ্যালিটির ক্রাইটেরিয়া কি, লিগ্যালিটি কিভাবে পাওয়া যাবে। লিগ্যাল এইড হচ্ছে এদেশে, এখন আপনি জানেন 2013 আগে সব ধরনের ইমিগ্রেশন লিগ্যাল এইড ছিল, কিন্তু আপনি জানেন যে বর্তমান সরকার, মানে এই টোরি পার্টি, কনজারভেটিভ রক্ষণশীল দল ক্ষমতা আসার পর থেকেই ইমিগ্রেশনের বিরুদ্ধে তারা একটা ক্রুসেড চালিয়ে যাচ্ছে, এবং ক্রুসেড চালানোর পিছনে আমি কিন্তু প্রায় সময় এই ধরনের কথাবার্তা বলি। আমি জানি অনেকেই আমার এই কথাগুলো পছন্দ করে না, কিন্তু আমি সত্য ভাষণ করতে আমি সবসময় যাই। এই যে 1945 সালে পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এদেশে ম্যাস মাইগ্রেশন হয়েছে, ম্যাস মাইগ্রেশন, এটাকে ব্রিটিশ সাদা জনগণ শ্বেতাঙ্গরা কীভাবে গ্রহণ করেছে, সব ধরনের রিসার্চই বলেছে যে এই শ্বেতাঙ্গ জনগণ কোনোদিন আমাকে বা আপনাকে পছন্দ করেনি। আমরা আসবো, পড়াশোনা করবো, বেড়াবো, আমরা চলে যাবো, আমরাও এখানে সেটেল হয়ে তাদের চেরিতে কামড় দেব, এটা কিন্তু কোনোদিন পছন্দ করে। সব রিসার্চই কিন্তু একই কথা বলে আসছে যে এখানে শ্বেতাঙ্গ জনগণ এটা কোনোদিন পছন্দ করেনি, কিন্তু কি ব্রিটিশ কালচারের একটা ব্যাপার আছে, তার ভদ্র, আপনাকে ভালো না লাগলেও বলে নাইস মিটিং ইউ, আপনাকে থ্যাংক ইউ বলে, বলে হ্যালো। এখন আপনি সাথে এক লোকের দেখা হলো, সে বলে নাইস মিটিং, আপনি তো কৃতার্থ হয়ে গেল, আরে আমার সাথে মিট করে সে খুশি হয়েছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমি বা আপনি যতই এখানে হাত পা ছুড়ি না কেন, আমাদের মর্যাদা কিন্তু একটা তৃতীয় শ্রেণীর নাগরিক। এই কথা কিন্তু আমি জানি, আমার সাথে 90% বাংলাদেশিরা ছিল, তারা কিন্তু এখানে তারা একমত হবে না, আমি এটা জানি। কারণ যেহেতু আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমার হয়েছে, এবং অনেক উপর লেভেলের লোকের সাথে মেশার সুযোগ আমার হয়েছে, আমি দেখতে পেয়েছি সব জায়গাতেই তাদের অন্তরের মধ্যে কিন্তু এই ধরনের একটা কথাবার্তা আসছে। এবং আমি নিজেও এনকাউন্টার করেছি যে যেখানে বিভিন্ন কনফারেন্সে গিয়েছি, বলা হয়েছে যে তুমি কি, আমি বলতাম যে আমি ব্রিটিশ, না না তোমার অরিজিন কি, কই একটা সাদা লোক যদি বলেন ব্রিটিশ তাকে তো খুব বলে না তোমার অরিজিন কি, তুমি কি চেক রিপাবলিক থেকে আসলে, নাকি তুমি পোল্যান্ড থেকে আসলে, নাকি তুমি জার্মানি থেকে আসলে, কিন্তু আমি বা আপনি বললেও বলতে পারি তোমার অরিজিনাল কি, তোমার অরিজিন কি। আলোচনা ফিরছি, একটা কল নিয়ে নিব। জি কলার, আসসালাম আলাইকুম। জি কলার, আসসালাম আলাইকুম। দুঃখিত, আমার মনে হয় কলটা ড্রপ হয়ে গেছে। সেটার কারণে তারা এটাকে একটার পর একটা তারা বিভিন্ন ব্যবস্থা নিল, এবং প্রথম ব্যবস্থা যেটা তারা নিল সেটা কি করলো, আপনি জানেন এই দেশে ইমিগ্রেশন নিয়ে কাজ করার সবচেয়ে বড় দুটো এনজিও, তার একটা যেটা ছিল, আমি আমি 10 বছর যুক্ত ছিলাম ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিস, আমরা ফ্রি লিগাল অ্যাডভাইস দিতাম। নট অনলি দ্যাট, এটা একটা প্রেশার গ্রুপ ছিল, এবং ইমিগ্রেশনের কোনো লই তারা পরিবর্তন করতো না আমাদের সাথে কনসাল্ট না করে। এ বিষয়ে হোম অফিসের যে পলিসি মিটিংগুলিতে আমাদের একটা চেয়ার ছিল, এবং ডিটেনশন সংক্রান্ত যে কোনো ম্যাটারে কথা বলার জন্য আমি ছিলাম কিন্তু আইএস রিপ্রেজেন্টেটিভ। হোম অফিসের বিভিন্ন মিটিং আমি বসতাম, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়ে, বিশেষ করে মাইনরদেরকে কেউ যদি মাইনর হিসেবে ক্লেম করে, আমার এই প্রস্তাব ছিল, আমি
রিফিউজি কাউন্সিলের সাথে আমরা যৌথভাবে কাজ করেছিলাম, যে বলেছিলাম যে তাদেরকে এজ অ্যাসেসমেন্ট না করে কখনো ডিটেন করো না, আগে এজ অ্যাসেসমেন্ট করে নির্ধারণ করো যে সে মাইনর নয়, সে অ্যাডাল্ট, তারপরে তুমি তাকে ডিটেন করো। তো সেটা কিন্তু তৎকালীন যে হোম অফিসের চিফ এক্সিকিউটিভ লিন হোমার, তিনি এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। এরকম বিভিন্ন ব্যাপারে আমরা কিন্তু প্রতিবাদ করতে পারতাম, কিন্তু এখানে আসার পরে প্রথম একটা কাজ তারা কী করলো, এই দুই প্রতিষ্ঠানকে তারা কী করে, আইএস ইমিগ্রেশন সার্ভিস, আমাদের সিস্টার অর্গানাইজেশন কী বলে মাইগ্রেশন অ্যান্ড জাস্টিস, এই দুটোকে তারা বন্ধ করে দিল। এমনভাবে করলো কি ফান্ডিংয়ের পরে এমনভাবে হস্তক্ষেপ করলো যে এই অর্গানাইজেশনগুলি তারা বাধ্য হলো বন্ধ করতে। বন্ধ করে দেওয়ার পরে কী হলো, এই ইমিগ্রেশনদেরকে নিয়ে, ইমিগ্রেন্টদেরকে নিয়ে ফাইট করার মতো আর কোনো পথ থাকলো না। এটা করলো, করার পরে দ্বিতীয় স্টেপ তারা কী করলো, ইমিগ্রেশন লিগাল এড তারা রেস্ট্রিক্ট করে দিল। আচ্ছা, ঠিক আছে। আগে যেমন আমরা প্রচুর ভিজিটার অ্যাপ্লিকেশন আমরা লিগাল এড করেছি, প্রচুর ফ্যামিলি বাংলাদেশ থেকে তখন তারা ধরুন অ্যাপ্লাই করতো ভিজিটার, তখন ভিজিটার কিন্তু অ্যাপিল ছিল, তারা অ্যাপিল করতো এবং যে কোনো অ্যাপিল, কোনো স্টুডেন্ট যেমন অ্যাপিল ছিল, অ্যাপিল করলে, অ্যাপিল রিফিউজ করলে ওই ফর্মে তারা লিখে দিত তুমি ফ্রি লিগাল অ্যাডভাইস রিপ্রেজেন্টেশন পেতে পারো আইএসএর কাছ থেকে। এবং যে ক্লায়েন্টকে আমরা কোনোদিন দেখিনি, সেই ক্লায়েন্ট বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, কলম্বো থেকে, নাইজেরিয়া থেকে আমরা চিঠি লিখে বলতো আমার এই কেস, আমরা তাকে না দেখেই আমরা তার কেস নিয়ে ফাইট করতাম, তাহলে ভিসা আমরা উইন করে আসতাম, 50%-এর উপরে বেশি অ্যাপিলগুলো কিন্তু উইন হতো। তো আমাদের মতো প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, অ্যাপিলের রাইটগুলো তারা আপনার তুলে দিল। কী করে করলো, তারা দেখালো কি এখন আপনার তিনটা ক্ষেত্রে আপনার মনের মতো অ্যাপিল আসছে, তারা বন্ধ করে দিল। এছাড়া ন্যাশনালিটি কাউরের কেড়ে নিলে একটা অ্যাপিলের বন্দোবস্ত আসে, মূলত তিনটাই হচ্ছে অ্যাপিল, আমাদের হিউম্যান রাইটস, অ্যাসাইলাম এবং ইইউ। এইটা করে এবং যেমন 2013-তে তারা কী করলো, রেস্ট্রিক্ট করে দিল লিগাল, লিগালি রেস্ট্রিক্ট করে যেটা এখনকার দিনের প্রভিশন, আপনি শুধুমাত্র অ্যাসাইলাম যদি ক্লেম করেন বা প্রোটেকশন, এবং তারপরে যদি আপনি হিউম্যান ট্রাফিকিংয়ের ভিকটিম হন বা স্লেভারি ভিকটিম হন, অথবা যদি আপনি মাইনার হন, এই তিন ক্ষেত্রে আপনি লিগাল এড পেতে পারেন। এছাড়াও আপনার যদি স্ট্রং হিউম্যান রাইটসের ক্লেম থাকে, যদি আপনি ডেস্টিটিউট থাকেন, সেক্ষেত্রে আমরা লিগাল এড এজেন্সির কাছে লিখতে পারি এক্সেপশনাল ফান্ডিংয়ের জন্য। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কিন্তু লিগাল এড পাওয়া যায়। আচ্ছা, এগুলো আসে। তো এই তিন চারটে ক্যাটাগরি ছাড়া লিগাল এড পাওয়া যায় না। তো লিগাল এডের জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আপনাকে হচ্ছে একটা মিন স্টেজ দেখাতে হয়, যে আপনার আর্থিক আপনার ব্যবস্থা নাই, আপনি কেস চালাতে পারেন না। একটা রিকোয়ারমেন্ট আসছে যে আপনার £8,000-এর বেশি সেভিংস থাকবে না, এবং আপনার কী বলে আপনার মান্থলি ইনকাম 753 pounds কম থাকবে, এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। তো যেটা আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইনকাম সেভিংস একটা ক্ষেত্রে 3,000, একটা ক্ষেত্রে 8,000, অ্যাপিলের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট আর নন অ্যাপিলের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট সেভিংসের ব্যাপারে। এখন অ্যাসালাম সিকারদের একটা বিরাট অংশ তারা কিন্তু আপনি দয়া করে টিভির ভলিউমটা মিউট করে দিবেন প্লিজ, আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। জি জি, এখন ঠিক আছে, আপনি প্রশ্ন করুন প্লিজ। প্রশ্ন হলো কি যে আমি আবারও আসতেছে ভাইয়া, ভাইয়া আপনার প্রচুর ইকো হচ্ছে, আপনি যদি যেখান থেকে বলছেন যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন সেই ইনস্ট্রুমেন্ট থেকে আওয়াজ হচ্ছে। জি, আমার তো এখানে কোনো আওয়াজ নাই। আমরা পাচ্ছি ভাইয়া, দুইবার করে ডাবল সাউন্ড হচ্ছে আপনার কথায়। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি কন্টিনিউ করেন, আমরা আমি যতটুকু বোঝার বুঝে নিব, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি 10 মাস যাবত 10 মাস আগে একটা বাংলাদেশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তারা আমার ফিঙ্গার প্রিন্ট নিল, বাংলাদেশ হাই কমিশনারও এবার সাইন নিল, ফটো নিল, সবগুলো নিল, এটা ডিজিটাল পাসপোর্ট বানানোর জন্য। জি, এখন পর্যন্ত আমি ওই বাংলাদেশ হাই কমিশনারে অনেক এনকারে দিছি, নিজে গিয়েছি, তারা বলে যে বাংলাদেশ থেকে তো আসে নাই, আমরা কেমনে দেব। এখন 10 মাস হয়ে গেছে, আমি বাংলাদেশের পুলিশ যে সার্টিফিকেট আছে ওইটাও দিলাম, এই দিলাম, সেই দিলাম, যা বললো তা দিলাম, ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি যদি হাই কমিশনার ফোন করি
তাহলে তারা এটা গুরুত্ব দেয় না, বলে যে তুমি ঢাকা এসবি অফিসে ফোন করে আপনি এটা ইয়ে করেন। এখন আমি কি করবো, আমি তো কিছু বুঝলাম না ভাই। বাংলাদেশে যেমন সব প্রতিষ্ঠানেই দীর্ঘসূত্রিতা আছে, মানুষ দেখা যায় যে বলা হয় যে যে কি বলে বাবা যদি আমি ভাইয়া প্রথম কথা হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে যে আমরা বলি যে আমাদের প্রশাসনিক যে জটিলতা সেটা সব জায়গাতে আসে। আমরা যদি আদালতের দিকে তাকিয়ে থাকি আমরা দেখব যে বাবা একটা কেস শুরু করবে, ছেলে কেসটা চালাবে, আর নাতির সময় গিয়ে এই কেসটা ফসলা হবে। এই যে একটা দীর্ঘসূত্রিতা এটা কিন্তু সব জায়গাতে আসে, এবং দেখবেন বাংলাদেশ হাইকমিশনেরও ইচ্ছেতে কোনো কিন্তু আইডের কোনো ব্যাপার নাই। তা আমি আপনাকে যেটা অ্যাডভাইস করতে পারি, আপনি দুটো কাজ করতে পারেন। একটা আপনি সরাসরি হাইকমিশনকে চিঠি লিখে একটা ফরমাল কমপ্লেন করতে পারেন, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর আপনি একটা কমপ্লেন করতে পারেন। দেশে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থেকে থাকে যার সাথে সরকারের ভালো সম্পর্ক আছে, প্রশাসনিকভাবে যিনি উচ্চ পদে আছেন কিংবা রাজনৈতিকভাবে কোনো গুরুত্ব পদে আছেন, তাকে দিয়েও আপনি এটাকে মোবিলাইজ করতে পারেন। কিন্তু আপনার স্টার্টিং পয়েন্ট হবে হাইকমিশনকে, সরাসরি হাইকমিশনকে একটা কমপ্লেন করা, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনাকে তার একটা কপি দেওয়া। আর যেটা হতে পারে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রেলমন্ত্রীর কারণে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ার কিছু হলেও কোনো কোনো ক্ষেত্রে মিডিয়া একটা বাংলাদেশ, সেটা আপনি যেটা করতে পারেন আপনি প্রথম আলো কিংবা মানব জমিনে একটা চিঠি দিতে পারেন, চিঠি দিয়ে আপনার এই যে অবস্থা দুরাবস্থা এবং বাংলাদেশ হাইকমিশনের এখানকার যে রেসপন্স এটা পরে আপনি কিন্তু বিস্তৃত লিখতে পারেন। এবং হয়তো আপনি লিখলে কোনো না কোনো সাংবাদিক হয়তো আপনার সাথে যোগাযোগ করবে, এবং আপনার মধ্যে দিয়ে হয়তো আরও হাজারো বাংলাদেশি নাগরিক যারা এই বাংলাদেশে মানে এদেশে থেকে যারা বিভিন্ন হাইকমিশনের দীর্ঘসূত্রিতা বা তাদের এই কেয়ার না করার কারণে তারা যে সাফার করছে সাফার থেকে তারা হয়তো মুক্ত পাবে। তা আমি আপনাকে বলবো ওইটাও আপনি তৃতীয় একটা পন্থা হিসেবে আপনি সংবাদপত্রে একটা চিঠি আপনি প্রকাশ করতে পারেন, আপনি ফেসবুকেও কিন্তু লিখতে পারেন এটা নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে রেলমন্ত্রীর কারণে বা রেলমন্ত্রীকে নিয়ে যে সমস্ত জটিলতা হয়েছে সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও মিডিয়ার একটা প্রভাব পড়ছে, এবং সরকার বোধহয় মোটামুটি একটা ব্যবস্থা নিয়েছে যে যারা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না এরকম দুই তিনজনকে তারা স্যাক্রিফাইস করে দিতে পারে। জি ধন্যবাদ, ধন্যবাদ দর্শক, আমরা আশা করি উত্তর পেয়েছেন আপনি, সেই অনুসারে কিছুটা যদি স্টেপ নেন সেই অনুসারে আপনি রিমেডি পেতে পারেন। আমাদের সঙ্গে আরেকজন কলার যুক্ত হচ্ছেন, জি কলার আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানতাম চাই, ও 20 বছর ওই বা ওই আনলে ওইটা অ্যাপ্লাই করা লাগে কিনা, এর আগে অ্যাপ্লাই করলেও কতদিন আগে, ওটার বিষয়টা আমি জানি। কোন ধরনের বিচার ক্ষেত্রে আপনি যদি 20 বছর এদেশে আছেন সেটার জন্য অ্যাপ্লাই করেন, তবে অ্যাপ্লিকেশনের দিন আপনার 20 বছর কমপ্লিট হতে হবে। আচ্ছা, এটা কিন্তু আপনার রিকোয়ারমেন্ট, এবং ওখানে বলেছে অ্যাট দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন 20 বছর হবে। আচ্ছা আচ্ছা, উনি 20 বছর রুটিনেই জানতে চাচ্ছিলেন যে অবস্থার হয়ে 20 বছর থাকলে। আচ্ছা, 20 বছর যারা থাকে এদের তিনটে সমস্যা থাকে। একটা সমস্যা হচ্ছে এই, তারা অনেকেই এদেশে কবে এন্ট্রি করেছেন এটা প্রমাণ করতে পারেন না। অনেকেই দেখা গেছে যে এক নামে তারা ঢুকেছেন কিন্তু তাদের আসল নাম আরেকটা, তা সব ডকুমেন্ট আবার অন্য নামে। জি ধন্যবাদ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা যদি একটু ফিরে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিন্স টেস্ট, আপনি কত ইনকাম করেন, অনেকেই এটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না। যারা সরাসরি দেশে আসার পরে সরকারের কাছ থেকে সাহায্য নেয়, আমরা বলি নার্স সাপোর্ট, সেকশন 95 সাপোর্ট, এদের জন্য কিন্তু ইজি। কিন্তু আমাদের কমিউনিটির অনেকেই আমরা জানি যে দেশে আসার পরে তারা অবৈধভাবে কাজ করা শুরু করেন, এবং তারা কখনোই নার্স সাপোর্টে যেতে চান না। নার্স সাপোর্টের 40 পাউন্ড করে সপ্তাহে পাওয়া, আর এখানে তারা 40 পাউন্ডের বেশি তারা হাফ ডেতে তারা আয় করে।
তো এই মানুষগুলি তারা কিন্তু নাস্তবনে না থাকার কারণে তারা নিউজ টেস্ট দেখাতে পারে না, এবং তারা যেহেতু তাদেরকে কোনো থার্ড পার্টিও সাপোর্ট করছে না থাকা খাওয়া দিয়ে, সেক্ষেত্রে এদের পক্ষে লিগালি মিন্স টেস্টটা দেখানো সম্ভব হয় না। এটা একটা বড় প্রতিবন্ধকতা। জি, কিন্তু তারা যদি এমন হতো তারা কাজ কাম করছে না, কোনো বন্ধু বা কোনো আত্মীয় তাদেরকে দেখাশোনা করছে, তাদেরকে থাকতে দিচ্ছে, প্রতি সপ্তাহে কিছু হাত খরচ দিচ্ছে, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে একটা চিঠি যে অমুক আমার আত্মীয় হয়, আমি তাকে থাকতেও দিচ্ছি, সপ্তাহে সপ্তাহে 30-45 পাউন্ড করে হাত খরচ দিচ্ছি, তাহলে ওই লোকটার একটা একটা চিঠি, একটা টেমপ্লেট আছে, একটা ফর্মাল টেমপ্লেট আমরা দিতে পারি, সেটা ফিল আপ করে দিল, তাহলে একটা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের কপি দিলে তাহলে তিনি কিন্তু লিগালিটির মিন্স টেস্ট তিনি স্যাটিসফাই করতে পারলেন। আচ্ছা, অ্যাসাইলাম সিকারদের নিয়ে আপনি যে কথাটা বলছিলেন, এখন অ্যাসাইলাম সিকারদেরকে যে সিচুয়েশন, অবৈধভাবে আসলেই তাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে? না, অবৈধ আসলেই রুয়ান্ডা পাঠাবে না, কারণ আপনি জানেন, আপনি আমার বহু আগে কথা বলেছি যে ব্রিটিশ সমাজে বা ইংলিশ ল কোনোদিন 100% এনফোর্সমেন্টে বিশ্বাস করে না, তারা সবসময় সিলেক্টিভ এনফোর্সমেন্ট করে। তারা মনে করে একজনকে ধরলে দশজন হুঁশিয়ার হয়ে যাবে। যেমন আমাকে এর আগে এক ইমিগ্রেশন সার্ভিসের ডিরেক্টর আমাকে বলেছিল যে আমরা চাইলে এক রাত্রেই লন্ডনের সব অবৈধ লোককে ধরে ফেলতে পারি, কিন্তু ধরে এদেরকে রাখবো কোথায় আর এদেরকে পাঠাবো কী করে? সব লোক যদি আমি ধরে ফেলি তাহলে তো কয়েক মাস ধরে হিথরো এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে, কারণ এদেরকে আমার পাঠাতে হবে, এটা সম্ভব না। তো আমরা যারা যেটা করি তো আমরা সিলেক্টে, ধরুন আপনার দুটো রেস্টুরেন্টে রেড করলো, দুজন লোককে ধরে নিল, পাবলিসিটি হলো, আরও অন্য জায়গায় মানুষ হুঁশিয়ার হয়ে গেল। তো রুয়ান্ডার পাঠানোর ব্যাপারে আমরা যেটা জানি যে এই মুহূর্তে তাদের 100 লোকের সিট আছে অনলি, এবং তারা হয়তো 500 লোকের ব্যবস্থা থাকবে, যে কোনো সময় হয়তো 500 লোকের বেশি তারা হয়তো পাঠাবে না। কিন্তু আপনি রুয়ান্ডাতে যাওয়ার জন্যে এলিজিবল হবেন কি হবেন না এই ভয়ে তারা মনে করছে এই লোকেরা বন্ধ করবে, বলে যাবেন না যে আমাদের প্রধানমন্ত্রী বরিস জনসনকে তো বলেছে 1000 লোককে আমরা আফ্রিকায় পাঠাই দেবো, 1000 বলেছে, 10,000 পিপল আমরা পাঠাবো, এরকম একটা হুমকি। তা এই ভয়টা যখন আপনার মনে কাজ করবে, আপনি মনে করবেন যে বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কত বড় জানের রিস্ক নিয়ে আমি লিবিয়া থেকে ছোট ডিঙ্গি নৌকায় করে ইটালিতে আসলাম, তারপর আবার ইটালি থেকে ঘুরে ফ্রান্স ঘুরে বেলজিয়াম ঘুরে আবার ডিঙ্গিতে করে ব্রিটেনে আসলাম, ব্রিটেনে আসার পরে কোথায় আমাকে IBS হোটেলে নেবে তা নিয়ে আমাকে একটা দেখা গেল পেন্টন ফিল্ড জেলে নিয়ে গেল, এরপরে এখন আমাকে তারা নোটিশ দেবে তোমাকে 5 দিন পরে আমরা তোমাকে মানুষের মনে করছি যে তুমি তোমাকে রুয়ান্ডে পাঠানো যাবে, তোমার কি মত? তা মনে করবে এটা আমরা করবো, এই রিস্কটা অনেকে নেবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই এই ভয়ে মানুষ আসলে বন্ধ করবে নাকি লোকে তখন চান্স নেবে যে আমি তো আসলে হয়তো নাও বিবেচিত হতে পারি। জি, আমরা আমরা আবার আলোচনায় ফিরছি, আমরা একটু কল নিয়ে নেব। জি কলার, আসসালামু আলাইকুম। বাংলাদেশও করে গেছি মহিলা দেশ হওয়াতে পাক্কা দিন আগে 10-15 বছর আগে, এরপরে বাংলাদেশও ডিভোর্স সার্টিফিকেট আছে, তাদের তাই না বিয়াকত হয়েছে বিয়াহরিয়া তার ছেলে একটা দু ব্রিটিশ আসল করিয়া আসছে লন্ডন, তখন তার মারে আনা যায় ইমনি অসাধারণ হয়েছিল। যে ছেলে এদেশে আসছে তার বয়স কত? তার বয়স এখন 18 হয়ে গেলে তার পক্ষে তো তার মাকে আনা কঠিন হয়ে যাবে, যদি সে আন্ডার এজ হতো তাহলে সে মাকে আনার জন্য অ্যাপ্লাই করতে পারতো, এক্ষেত্রে তার জন্য ইমিগ্রেশনের রুলে কোনো ব্যবস্থা নাই, সে হয়তো হিউম্যান রাইটসে কম্পেলিং কম্পেশনের গ্রাউন্ডস দেখে সে অ্যাপ্লাই করতে পারে। ইমিগ্রেশনের রুলে এই ধরনের ক্রাইটেরিয়া বা কোনো ক্রাইটেরিয়া নাই যে একজন অ্যাডাল্ট বাচ্চা তার মাকে আনতে পারবে। যদি না যদি না আমি হই আর জামাই জামাই ব্রিটিশ সিটিজেন জীবন করল দিয়া তো জামাই তাই চাইতে পারবে না, জামাই তো সিটিজেন দিয়া। আমি আপনার শেষের কথাটা বুঝতে পারলাম না। না, উনি যে ওয়াইফ যে ওয়াইফ ব্রিটিশ সিটিজেন জীবন করল দিয়া তো তাই তো করে গিয়া বিয়া করছে। আচ্ছা, জামাই তো মারা গেছে, জামাই মারা গেলে না না এরকম 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 প্রভিশন বহুত আগে আপনার বন্ধ হয়ে গেছে, আজ থেকে 20 বছর আগে বন্ধ হয়ে গেছে, 20 বছর আগে মনে করেন আপনার বন্ধ হয়ে গেছে।
এখন হচ্ছে ছেলে যদি তাকে এল্ডারলি রিলেটিভ হিসেবে আনতে পারে, এবং সেক্ষেত্রে আমি একটু আগে একজনের থ্রুতে বললাম যে দেখাতে হবে মা বাংলাদেশে অত্যন্ত খারাপ অবস্থায় আছে শারীরিক মানসিক, এবং বাংলাদেশে তাকে কোনোরকমভাবে কেয়ারিং করা সম্ভব না, টাকা পয়সা খরচ করুক, এবং এই অ্যাপ্লিকেশনগুলি খুব কম 1-2% ক্ষেত্রে সাকসেসফুল হয়। ধন্যবাদ, ধন্যবাদ কলার, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা আরেকজন কলারের সঙ্গে যুক্ত হচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। আপা, আমরা আজকে এটা নিয়ে অনেকবারই আলোচনা করেছি, আবারও আপনি আলোচনা করছি, আপনি তো অবশ্যই আপনার মেনটেনেন্স, আপনার আব্বা আসলে আব্বার খরচ চালানোর মতো সামর্থ্য আপনাকে দেখাতে হবে, থাকার জায়গা দেখাতে হবে, কিন্তু সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়া এবং যে গ্রাউন্ডে সবাই মানে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ফেল করে, সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে ওনার বয়সের কারণে অথবা শারীরিক অসুস্থতার কারণে এমন একটা অবস্থায় উনি আসেন যে ওনার সার্বক্ষণিক কেয়ারিং দরকার, এবং সেই কেয়ারিংটা বাংলাদেশে চাকর রেখে, কাজের লোক রেখে, নার্স রেখে, নার্সিং হোমে রেখে, ওল্ড হোমে রেখে এটা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার মেডিকেল এভিডেন্স লাগবে, ডাক্তারের কাছ থেকে যে ডকুমেন্ট লাগবে, এবং এটা আমি বলছি এটা খুব ডিফিকাল্ট। আপনি কী করে দেখাবেন যে বাংলাদেশে দুটা কাজের লোক রাখলে, বাংলাদেশে একটা নার্স রাখলে, বাংলাদেশে একটা নার্সিং হোমে রাখার ব্যবস্থা করলে আপনার আব্বাকে তারা দেখতে আপনার পারবে না? তো এই জন্যে আপনি চেষ্টা করতে পারেন এবং হয়তোবা আপনি সফলও হবেন, বাট এই এই এটা একটা কঠিন একটা শর্ত। আর অন্য কোনো উপায়, আপনার সেটেলমেন্টের কোনো ভিসা নেই, আগে যে ইমিগ্রেশনের রুল ছিল 317 সেই রুলটা আর এখন নাই, এখন এটাই আপনার হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স এভিএমের মধ্যে আসছে এলডারলি রিলেটিভের ক্ষেত্রে, এটা খুবই, কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন কমে গেছে অনেক, সাকসেস রেটও আমরা দেখতে পাচ্ছি 1-3% বেশি হয় না, কারণ যে মেডিকেল রিপোর্ট ডক্টরের কাছ থেকে কিন্তু আমরা চিঠি আনতে হবে, চিঠি এনে বলতে হবে যে কেন উনাকে বাংলাদেশে মেনটেন করা যাচ্ছে না কাজের লোকের। আপনি এটা বলতে পারেন না যে আমি এত পয়সা দিয়ে উনাকে মেনটেন করতে পারি না। আগে যে রুল ছিল সেই রুল 2012 সালের 9 জুলাইয়ের পরে চলে গেছে, সেক্ষেত্রে আগের রুলে আপনার আব্বা যেহেতু আপনার মা নাই, ওনার বয়স 65-এর উপরে, আপনি যত ইজিলি আনতে পারতেন সেটেলমেন্টে, এখন আর সেই রুলটা নাই, রুলটা অ্যাব্রোগেট করে দিয়েছে 2012-র 9 জুলাই। জি ধন্যবাদ, ধন্যবাদ কলার, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলারের সঙ্গে যুক্ত হচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সালাম কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমার একটা প্রশ্ন আছে যে লাস্ট ইয়ারে আমার একটা বাগনারে গ্রিস থেকে আন্ডারে যে নিয়ে আসছি ইংল্যান্ডে, তো 1 বছর হয়ে গেছে, তো লন্ডন আসার পরে ও হিথ্রো এয়ারপোর্টে তার ইন্টারভিউ নিচ্ছে, এরপরে একটা কার্ড দিতে পাঠাইয়া, তো এখন 1 বছর হয়ে গেছে আর তো তারা কোনো চিঠিপত্র দেয় নাই বা ইন্টারভিউ জন্য ডাকে নাই, তো এটা কি হবে? আর প্রথম কথা হচ্ছে ভাইয়া, আপনার আত্মীয়র কি কোনো লয়ার নাই? হ্যাঁ, লয়ার একজন আছে, তার সাথে যোগাযোগ হয়, তার সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। তবে আমরা এরকম অনেকে গ্রিক থেকে এনেছে, এরকম অনেকের সঙ্গে আমরা কেস আমরা ডিল করেছি, একজন অলরেডি আমাদের একরকম আন্ডারেজ একটা ক্লায়েন্ট অলরেডি অ্যাসাইলাম পেয়ে গিয়েছে, আরেকজনের ইন্টারভিউ হলো লাস্ট উইকে, তো তারা এখন ইন্টারভিউ করা শুরু করেছে। তো আপনি যেটা করতে পারেন সেটা একটা হচ্ছে, প্রথমত ওদেরকে লেখেন, লিখে আপনি আপনার সলিসিটরকে বলেন, সলিসিটর হয়তো লিখে দেবে যে যেহেতু সে 1 বছরের বেশি আছে তাকে কাজ করার অনুমতি দেওয়া হোক, কাজ কিন্তু সে শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরি জবের জন্য সে অনুমতি পাবে, সে কিন্তু সাধারণ কোনো জব সে করতে পারবে না, তো অনেক সময় কাজের পারমিশন চাইলে ওরা তাড়াতাড়ি হয়তো ইন্টারভিউ একটা ডেট আপনাকে দিয়ে দেবে। তো এখন যদি আপনার ওই আত্মীয় যদি তার বয়স 18-এর উপরে হয়ে যায়, তাহলে তারা কিন্তু আর তাকে মাইনর হিসেবে না, তাকে তারা অ্যাডাল্ট হিসেবে কিন্তু ট্রিট করতে পারে, আর কপাল ভালো হলে তাকে তারা মাইনর হিসেবে ট্রিট করতে পারে, বা যেটাই হোক এখন তারা ইন্টারভিউ করা শুরু করেছে। প্যান্ডেমিকের কারণে 2 বছর খুব সীমিত ইন্টারভিউ হয়েছে, এখন যেমন আমাদেরই প্রতি সপ্তাহে আর কি 2-3টা, কালকেও আমার 2টা ক্লায়েন্টের ইন্টারভিউ হবে, তো এখন ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনি ওদেরকে চিঠি লেখেন বা সলিসিটরকে বলেন, চিঠি লিখে জানতে চাইতে আপডেট চাইতে, যেহেতু তারা ইন্টারভিউ করা শুরু করেছে, আমার ধারণা হয়তো 2-3 মাসের মধ্যে আপনার ওই আত্মীয় ইন্টারভিউ ডেট পাবে।
জি ধন্যবাদ, সময় একদমই শেষ, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এখন দেখছিলেন লিগ্যাল লবার প্রোগ্রাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সুস্থই থাকুন, সুন্দর থাকুন, আসসালামু আলাইকুম।